हेलो बंधुरा आपनारा देखछेन घुरे फिरे आमी सौमेन बंधुरा आमरा चले एसेछि पाटानगर निउल्यान्ड कमिटीर दुर्गापूजोते। दुर्गापूजो 2021 आमादेर जे पूजो पूजो सीरीज चलछे सेई सीरीजेर आमरा एकटा भिडियो निये चले एलाम। आमरा चले एसेछि बाटानगरे एबं बाटानगर निउल्यान्ड कमिटीर दुर्गापूजो। आपनारा देखतेई पाच्छेन एई जे आमादेर बाटानगरेर मध्येई एकटा এই মন্দির রয়েছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনি, আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো। তো এই মন্দিরটা আমাদের বাটানগরের মধ্যেই রয়েছে এবং বাটানগরের মধ্যে এই মন্দিরটা ছিল, খুবই ছোট আকারে রয়েছে, সেটাকেই এখানে বড় রূপ দেওয়া হয়েছে। আপনারা অনেকেই আমার প্রথমে বাটানগরের প্রস্তুতি ভিডিওটা দেখেছেন এবং বাটানগরের ভিডিওকে আপনারা বরাবর অনেক ভালোবাসা দেন, আমরা জানি সেটা। তো এই ভিডিও আপনারা অনেক ভালোবাসা দেবেন। তো চলুন আমরা ভেতর দিকে যাব এবং দেখব বাটানগর নিউল্যান্ড কমিটির পুজো 2021-এর এই সুন্দর পুজো প্যান্ডেলটি এবং ভেতরে আমরা প্রতিমা দর্শনও করাবো। তো চলুন দেখা যাক। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি এখন বাটানগর নিউল্যান্ড কমিটির পুজোতে। আর এই পুজোতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। এই মন্দিরটা আমাদের বাটানগরের মধ্যেই রয়েছে এবং সেই মন্দিরকে একটা বড় রূপ দেওয়া হয়েছে। ভেতরে প্রতিমা চলে এসেছে। আজ চতুর্থী, সবাইকে শুভ চতুর্থী এবং শুভ দুর্গা উৎসব। তো চলুন আমরা ভেতর দিকে যাই এবং ভেতরে গিয়ে আমরা আরও ডিটেলসে দেখতে থাকি। মেলা বসতে চলেছে, বুঝতেই পারছেন যে মেলাও বসবে এখানে। খুব ছোট করে হলেও মেলা কিন্তু বসছে। ওই দিকটা দেখা যাচ্ছে যে অনেকগুলো দোকানপাটের কাজ চলছে, আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা, দোকানপাটের কাজ চলছে। অর্থাৎ ষষ্ঠী থেকে কিন্তু মেলা এখানে বসে যাবে এবং আপনারা বাটানগরে যেরকম বাটানগরের মেলাটা এনজয় করেন পুজোর সময়, সেই এনজয়মেন্টটা আপনারা পাবেন। এখানে মেলা বসছে, খুব ছোট করে হলেও মেলা বসছে। তো মেলার আপনারা আনন্দটা এখানে পাবেন।
তো বন্ধুরা দেখতেই পেলেন আমরা আপনাদের দেখিয়ে দিলাম বাটানগর নিউল্যান্ড কমিটির দুর্গা পুজো 2021। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমরা আজকে চতুর্থীর দিন এসেছি, তাই আমরা ভেতরে ঢুকে ভালোভাবে মায়ের দর্শন করতে পারলাম। আপনারা হয়তো পঞ্চমী বা ষষ্ঠী থেকে এখানে ফুল রেস্ট্রিকশন তৈরি হয়ে যাবে। এই পুজো উদ্বোধন করেছেন সোহম চক্রবর্তী আমাদের বাংলার একটা বিখ্যাত অভিনেতা, তিনি উদ্বোধন করে গেছেন। 8 তারিখ তৃতীয়ার দিন এখানে উদ্বোধন হয়ে গেছে এবং সকলের জন্য এখন মোটামুটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু ষষ্ঠীর দিন থেকে এখানে রেস্ট্রিকশন হয়ে যাবে। আমরা যেখান থেকে ঠাকুর দেখলাম সেখান থেকে আপনারা দেখতে পারবেন না, আপনাদের বাইরে থেকে ঠাকুর দেখেই সন্তুষ্ট থাকতে হবে। তো বন্ধুরা শেষ করছে এখানেই, অবশ্যই ভালো থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন এবং মাস্ক স্যানিটাইজার আপনারা অবশ্যই ব্যবহার করবেন, একটু পারলে ভিড়ভাড় এড়িয়ে চলবেন। তো শেষ করছি এখানেই, টাটা বন্ধুরা।